नमस्कार বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই আমার এই ধর্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। দেখুন আজকে আপনাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টোটকা সম্পর্কে বলবো এবং অতি অবশ্যই আপনারা আজ কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার দিন এটি করতে পারেন বা যারা ধরুন করতে পারবেন না তারা যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায়টি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দেখুন অনেক সময় এমনটা হয় গ্রহদের বিভিন্ন কারণে আপনার ধরুন প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না, সব জায়গায় অসফলতা লাভ করছেন, বা হয়তো কর্মে আপনাদের মন নেই, পরিবারে অশান্তি হচ্ছে অর্থের অভাবে, দীর্ঘদিন ধরে আপনারা হয়তো অর্থ কষ্টে ভুগছেন। দেখুন এই প্রত্যেকটি সমস্যা কিন্তু শুধু আপনার সঙ্গেই হয় তা কিন্তু নয়, এই পৃথিবীতে বহু মানুষজন রয়েছে সবার সঙ্গেই কিন্তু এই অর্থ রিলেটেড সমস্যা আজকাল অত্যন্ত বেড়ে গেছে এবং এইরকম সমস্যাগুলির মুখোমুখি মানুষকে অনেকাংশেই হতে হয় বিভিন্ন গ্রহদোষের কারণে। আজকে আপনাদেরকে একটি লঙ্কা হলুদ এবং রসুনের টোটকা বলবো, যেটি আপনারা একবার করে দেখুন, আমি আশা করছি আপনারা কিন্তু 7 দিনের মধ্যেই এর রেজাল্ট দারুণ পাবেন। আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যেতে পারে, হট করে আপনাদের ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে পারে, বা আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন, সেই টাকা আপনাকে হয়তো সময় মতো সেই ব্যক্তি ফেরত দিচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওই ন্যায্য মূল্য আপনি ফেরত পেয়ে যেতে পারেন। ওভারঅল আপনার অর্থভাগ্য বৃদ্ধি হবে যদি আপনারা এই উপায়টি একবার করতে পারেন। দেখুন এই টোটকাটি করার জন্য আপনাদেরকে মূলত 3টি হলুদের টুকরো, 3টি রসুন এবং 3টি সবুজ বোটা সমেত কাঁচা লঙ্কা নিতে হবে। এই 3টি জিনিস আপনাদেরকে একত্রিত সংগ্রহ করতে হবে, তাহলে কিন্তু টোটকাটি আপনারা অতি সহজেই করতে পারবেন। তবে এই টোটকাটি অত্যন্ত স্ট্রং প্রভাব ফেলে, সেহেতু বাড়ির যিনি প্রধান আয়ের কর্তা, যিনি বাড়িতে রোজগার করেন, তিনি এই উপায়টি করবেন এবং আপনারা আপনার এই উপায়টি ঠাকুর ঘরে বসেই করবেন। দেখুন বন্ধুরা, যেহেতু আজ কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার, সুতরাং আপনারা আজকের দিনে আপনার ঠাকুর ঘরে বসে এই উপায়টি করতে পারেন, বা যারা ধরুন যাদের একেবারেই সম্ভব হচ্ছে না আজকে করা, তারা যে কোনো বৃহস্পতিবার দিনে এটি সম্পাদন করতে পারেন। প্রথমত আপনারা যে 3টি সবুজ বোটা সমেত কাঁচা লঙ্কা সংগ্রহ করেছিলেন সেগুলিকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেবেন এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন এবং লঙ্কাটিকে মন্ত্রপুত করে সিদ্ধ করে নেবেন। আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই, আপনারা যদি এই 3টি জিনিসকে এক এক করে মন্ত্রপুত না করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না, টোটকাটি আপনাদের ব্যর্থ হয়ে যাবে। একটি বিশেষ মন্ত্র রয়েছে যেটা আপনাকে আমি বলে দিচ্ছি এবং এটি স্ক্রিনেও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। মন্ত্রটি হলো ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করবেন এবং হাতে কাঁচা লঙ্কাটি রেখে ওই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর আপনারা এই লঙ্কার উপর একবার ফুঁ দিবেন। এইভাবে আপনারা হলুদ এবং রসুনকে মন্ত্রপুত করে নেবেন, অর্থাৎ 3টি কাঁচা লঙ্কা একবারে মন্ত্রপুত করলেন, ফুঁ দিলেন, তারপর হলুদকে নেবেন, 3টি হলুদের টুকরো, সেটাতে মন্ত্র বলে ফুঁ দিয়ে মন্ত্রপুত করবেন, তারপর 3টি রসুন হাতে নিয়ে মন্ত্র বলার পর আপনারা আরও একবার ফুঁ দিয়ে এই 3টি জিনিসকে মন্ত্রপুত করে সিদ্ধ করে নেবেন এবং এই 3টি জিনিস অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির পায়ে এই 3টি জিনিস ভালো করে স্পর্শ করিয়ে দেবেন এবং আপনারা অতি অবশ্যই এই দিন লক্ষ্মী পাঁচালি পড়বেন। আপনারা এই কাজটি যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর উপায়টি করতে পারেন। তবে অবশ্যই এই উপায়টি করার আগে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু এই উপায়টি আপনারা করবেন, ফল পাবেন হাতে নাতে। এরপর আপনাদেরকে যা করতে হবে তা হলো আপনি আপনার ঠাকুর ঘর থেকে সেই 3টি জিনিস সংগ্রহ করে
যেখানে আপনারা ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, টাকা পয়সা রাখেন, এরকম একটি স্থানে বা আলমারিতে একটি কাঁচা লঙ্কা, একটি হলুদের টুকরো এবং একটি রসুন রেখে দেবেন। এরপর যেখানে আপনারা চাল রাখেন, সেই চালের ড্রামে আপনারা আরও একটি হলুদের টুকরো, কাঁচা লঙ্কা এবং রসুনের টুকরো রেখে দেবেন। এরপর আপনারা রান্নাঘরে যেখানে ডাল রাখেন, যে কোনো ডালের পাত্রে একটি কাঁচা লঙ্কা, একটি হলুদের টুকরো ও একটি রসুন রেখে দেবেন। এই উপায়টি আপনারা বৃহস্পতিবার দিন করবেন এবং এই জিনিসগুলিকে আপনারা টানা 21 দিন সেইভাবেই রেখে দেবেন। ভুলেও এগুলো কিন্তু আর স্পর্শ করবেন না। 21 দিন পর আপনারা প্রত্যেকটি জিনিসকে একত্রিত নিয়ে যে কোনো প্রবাহিত নদীতে এগুলি ভাসিয়ে দেবেন। সুপ্রিয় বন্ধুরা, এই টোটকাটি করে কিন্তু অনেকেই অত্যন্ত ভালো ফল পেয়েছে, আর্থিক ভাগ্যকে উন্নত করতে পেরেছে, অর্থের প্রাপ্তি হয়েছে। যদি আপনাদের মনে হয় যে আপনারা এই টোটকাটি করার পর অত্যন্ত ভালো ফল পেয়েছেন, তাহলে আপনারা পুনরায় কিন্তু একই নিয়মে টোটকাটি দ্বিতীয়বার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে এই সব ফটকা উপায় এগুলি মনে বিশ্বাস রেখে আপনাদের করতে হবে, নতুবা কিন্তু কোনো ফল পাবেন না। এখানে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা রান্নাঘর থেকে কখনোই চাল একেবারেই শেষ হতে দিবেন না, বা চাল শেষ হয়ে গেলে শেষ কথাটি বলবেন না, বলবেন চাল বাড়ন্ত হয়েছে। এবং এই চাল বাড়ন্ত হওয়ার পূর্বেই আপনারা কিন্তু নতুন চালের বস্তা ক্রয় করে এনে সেখানে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা এই উপায়টি করে দেখুন, অনেক দিক থেকে আপনারা জীবনে সফলতা পাবেন, আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি হবে এবং এক কথায় বললে অর্থপ্রাপ্তির একটা যোগ বা সম্ভাবনা আপনাদের জীবনে সৃষ্টি হবে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় পরিজনদের সঙ্গে। পরিশেষে এইরকমই সব ধার্মিক সংক্রান্ত আলোচনা জানার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।